বন্ধের মাঝেই ভাটপাড়াতে গুলি, আহতকে দেখতে হাসপাতালে এসে বিস্ফোরক অর্জুন, দুপক্ষের মুখোমুখি মিছিল, পুলিশ লাঠি উঁচিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির ডাকা 12 ঘন্টা বাংলা বন্ধের সকালেই ভাটপাড়ায় চলল গুলি, ঝরল রক্ত। বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির কাছেই এক যুবকের কানে গুলি লাগার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল গোটা এলাকা জুড়ে। আহত ব্যক্তিকে পাঠানো হয় হাসপাতালে। মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযানকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার পরিপ্রেক্ষিতেই বুধবার 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছিল বিজেপি, যার ফলে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন দিকে বন্ধের পক্ষে এবং বিপক্ষকে কেন্দ্র করে নানা রকম অশান্তির সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ভাটপাড়ায় গুলি চলে। গুলিতে আহত ব্যক্তিকে হাসপাতালে দেখতে গিয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, ঘটনাটি যেখানে ঘটেছে তার মাত্র 70 মিটারের মধ্যেই এসিপি ছিলেন, উনি এই ঘটনা ঘটাতে সাহায্য করেছেন। সোমনাথ শ্যামের অনুগামীরা এই গুলি চালানোর ঘটনার সঙ্গে যুক্ত। প্রিয়াংশুকে খুনের এই ছক পুলিশ এবং তৃণমূল মিলিতভাবে করেছিল। ট্রাম্পের ওপর যেভাবে গুলি করা হয়েছিল ঠিক সেই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। 7 রাউন্ড গুলি চালানো হয় এবং সেই সঙ্গে বোমাও ছোড়া হয়। এই বিষয়ে অর্জুন সিং আরো বলেন, কে ছাগল মাগালের নাম নিচ্ছেন, এরা পুলিশ সরে গেলে এদের কিছু নেই। আমি বলছি আমার হয়ে কথা বলুন, পুলিশ সরে যাক, 5 মিনিট সরে দেখা, কে কত ধানে কত চাল আছে আমি বুঝিয়ে দিচ্ছি, বলুন সরে যেতে। আরে রাজনীতি এই জায়গায় মমতাবাজী পৌঁছিয়ে দিয়েছে, এর মধ্যে কিছু করার নেই, এখন আমাদের কিছু করার নেই। মন তো সফল হয়ে গেছে, আর কি আছে, কোন দোকানপাট খোলা আছে, এই জন্য এরা এই অসুবিধায় পড়ে আছে। আপনি জোর করে মেঘনামী বন্ধ করেছেন, সেই জন্যই প্রতিবাদ বলা হচ্ছে। জোর করে বন্ধ করানো যায়? আপনি আমাকে দেখেছেন জোর করে বন্ধ করান? অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে সোমনাথ শ্যাম দাবি করেছেন, বিজেপির পায়ের তলায় মাটি না থাকার কারণে ওরা অপপ্রচার চালাচ্ছে, এখন কোনো গুলি চলেনি, এটা পুরো একটা সাজানো ঘটনা, প্রিয়াংশুকে সিআইএসএফ এ দেওয়ানোর জন্য এমনটা করা হয়েছে। তার দলবল নিয়ে, অর্জুনের দলবল নিয়ে সেখানে একটা আক্রমণ করেছে মজদুরদের উপরে। আমরা সবাই নিয়ে আসি এবং বলি কোনো জবরদস্তি কোনো বন্ধ করা যাবে না, শান্তিপূর্বকভাবে যদি কেউ না যায় তাহলে সে না যাবে। হঠাৎ দেখা গেল সেখানে উনি দলবল নিয়ে গেছে, তারপরে পুলিশ প্রশাসন যখন সরিয়ে সাধারণ করে তখন আমরা মিছিল নিয়ে আতপুরের দিকে এগোচ্ছি, হঠাৎ দেখা গেল অর্জুন ওদিক থেকে দলবল নিয়ে মিছিলের উপরে আক্রমণ করতে আসছে, পুলিশ না থাকলে মিছিলের উপরে আক্রমণ করে দিত। এই পরিস্থিতিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি, ও দাঁড়িয়ে আছে। এদিন বন্ধের সমর্থনে মিছিল করার সময় মুখোমুখি হয় তৃণমূলের মিছিল। তৃণমূলের মিছিলে নেতৃত্বে ছিলেন সোমনাথ শ্যাম, বিজেপির মিছিলের নেতৃত্বে ছিলেন অর্জুন সিং। দুটি মিছিল সামনাসামনি আসতে উত্তেজনা ছড়ায়, দুই দলের সমর্থকরা একে অপরের বিরুদ্ধে কটূক্তি করতে থাকেন, মুহূর্তেই অশান্তি বেঁধে যায়। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা লাঠি উঁচু করে দুই পক্ষকে সরিয়ে দেন। এই বিষয়ে অর্জুন সিং বলেন, প্রিয়াঙ্কু পাণ্ডে আসছিল, তার গাড়ির উপরে 7 রাউন্ড গুলি চলেছে, ওই তৃণমূলের গুন্ডা, সোমনাথ শ্যামের গুন্ডা, ওর এসিপির অফিসের পাশে হিরোইন বিক্রি করে, অফিসের এসিপির অফিসের পাশে জুয়া খেলায়, রাজ পাণ্ডে থেকে নিয়ে ছোট টিপুয়া থেকে নিয়ে আন্ডাওয়া টিপুয়া সোনুয়া এই টিমটা ছিল ওপেন দাঁড়িয়েছিল ওর মার্ডার করার জন্য। প্রিয়াঙ্কু পাণ্ডে ও কপাল বেঁচে গেছে, ওর ড্রাইভার গুলি খেয়ে লেগেছে, আর একটা ওর আমাদের পার্টি কর্মী রবি সিং ওর গাড়িতে ছিল, তার বমও লেগেছে, গুলিও লেগেছে, ওকে এখন আমরা আমৃতে পাঠাচ্ছি, ও খুব সিরিয়াস আছে, রক্ত বমি করছে, ওর বাঁচার খুব সম্ভাবনা কম আছে। 7 রাউন্ড গুলি চলেছে, প্রায় 7 রাউন্ডের উপরে বোম, 7 বার বমও চলেছে। হ্যাঁ, ওকে মারারই প্রোগ্রাম ছিল, মারারই পরিকল্পনা ছিল প্রিয়াঙ্কু পাণ্ডে, তারপরে একটা রিপোর্টারকে মেরেছে ওরা, একটা মিউনিসিপ্যাল স্টাফ আছে তাকে মেরেছে, এরকম বহু লোককে মেরেছে, মিউনিসিপ্যাল স্টাফ তো বেচারা কাজই করছিল তাকেও মেরেছে, দেখছিল ওখানে দাঁড়িয়ে কি কি হচ্ছে, তারপরে ওকে মেরেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, ভাটপাড়া।
নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।